হাই ফ্রেন্ডস, মাই মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারভিউ সম্পর্কিত। আমাকে অনেকে বলছিলেন যে ইন্টারভিউ সম্পর্কিত কয়েকটি ভিডিও পরপর দেওয়ার কথা, তো আজকে আমি একটা বিষয় নিয়ে দেব। তো মূল বিষয়ে যাওয়ার আগে বলি যে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা ক্লিক করবেন যাতে প্রথম কোনো ভিডিও আমি আপলোড করার পরে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর যারা অলরেডি 15 সদস্য আছেন আশা করি লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে ইন্টারভিউতে আপনি কোন কাজগুলো করবেন না। তো আজকে আমি প্রথমে বলি যে প্রথম হচ্ছে অভিনেতার স্টাইলে বা খেলোয়াড়দের স্টাইলে বা মিলিটারির স্টাইলে চুল কাটবেন না। তারপরে হচ্ছে রং চং জামা পরবেন না, গেঞ্জি বা টি শার্ট পরবেন না, অথবা ইন না করে যাবেন না, অথবা জিন্সের প্যান্ট পরে যাবেন না, এগুলো যেন মাথায় থাকে। আর অন্য কালারের কোনো বেল্ট পরবেন না, কালো কালারের বেল্ট পরবেন, অন্য কালারের কোনো বেল্ট পরবেন না। শুধু আসল অথবা অনেকে হয় কি যে শুধু আসল কপি অথবা শুধু এ কপিটা নিয়ে যায়, কি বলা যায় যে ফটো কপিটা নিয়ে যায়। তো মার্কশিট এবং যে এগুলো আছে আপনার মার্কশিট এবং অন্য অন্য যে শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র আছে সেগুলোকে সমস্তই আসল তো নিয়ে যাবেন, তার সঙ্গে সঙ্গে জেরক্স কপিও নিয়ে যাবেন। আর সেখানে গিয়ে যা যা করবেন না সেটা আরেকটু বলি যে দাঁত দিয়ে নখটা কাটবেন না। আমি গতদিন আপনাদের মুদ্রা আদর্শের কথা কিছু বলেছিলাম, সেটাও কিন্তু এর ভেতরে পড়ে। তারপরে টেবিলের ওপরে হাতটা রাখবেন না, বা মার্কশিট অ্যাডমিট মার্কশিট ব্যাগে করে নিয়ে যায় অনেকে, কিন্তু ব্যাগে করে নিয়ে যাবেন না, ওইটা একটা ফাইল সিস্টেম করবেন। অনেকে ব্যাগে করে কিন্তু ওটা না, ওটা ফাইল সিস্টেম করে নেবেন। আর চেয়ারে বসে এই যে দোল খাওয়া, আর মাঝে মাঝে দেখবেন আমরা ওভার স্মার্টনেস দেখাই যে তারা যাদের যারা সামনে মনে বসে আছে তাদেরকে ডিনাই করি, বা এমন মনে হয় যেন তাদের চেয়ে তাদেরকে এমন ভাব দেখাই যে আমরা তাদের থেকে মানে আমি খুব স্মার্ট এবং তাদের থেকে ওপরে, এরকম কিন্তু আমরা ভাবটা দেখাই। যাই হোক, তারপরে এটা করা উচিত নয়। তারপরে হচ্ছে ভুল উত্তর দেওয়া, অনেকে কী করেন যে ভুল উত্তর দিতে দেন, কিন্তু ভুল উত্তর দেওয়ার কোনো দরকার নেই। আপনি যদি না পারেন সেটাকে অ্যাভয়েড করে দেন যে স্যার আমি এই মুহূর্তে আমার প্রশ্নটা মনে পড়ছে না, তাই বলে এই নয় যে তাকে ভুল উত্তর দিয়ে আপনি সেটাকে দীর্ঘায়িত করবেন, এটা কখনো করবেন না। তার সঙ্গে সঙ্গে আরেকটু বলি যে অর্ধেক বাংলায় অর্ধেক ইংরেজিতে উত্তর দেওয়া। আমরা অনেকে কী করি যে অর্ধেক বাংলায় উত্তর দিই আবার অর্ধেক ইংরেজিতে উত্তর দিই। আপনি যদি মনে করেন যে বাংলায় উত্তর দেবো আপনি বাংলাতেই উত্তর দিন, যদি মনে করেন আপনি ইংলিশে উত্তর দেবেন তো ইংলিশেই উত্তর, কিন্তু দুটোকে একসাথে যোগাখিচুড়ি করবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্টারভিউতে শিক্ষক মানে যে ইন্টারভিউয়ের যেসব টিচাররা আছেন তারা যেভাবে প্রশ্ন করছে, যে ভাষায় প্রশ্ন করছে সেই ভাষায় আপনি উত্তর দিন, এটা মাথায় রাখবেন। আর প্রশ্নের জবাব না জানা থাকলে এও করা বা ঘুরিয়ে জবাব দেওয়ার চেষ্টা করবেন না কখনো, এটুকু মাথায় রাখবেন। এও করে বা প্রশ্নের জবাব যদি না জানা থাকে সেটাকে একদম আপনি বলুন যে সোজা বলে দিন যে আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এটুকু বলতে পারেন। তারপরে হচ্ছে যেটা হচ্ছে নাম ডাকা মাত্রই হুট করে যে প্রবেশ করা, আমরা দেখা যাচ্ছে নাম ডাকা মাত্রই আমরা হুট করে প্রবেশ করে যাই, এইটা যেন না হয় ইন্টারভিউ বোর্ডে যে নাম ডাকলো আর আপনি সঙ্গে সঙ্গে হুট করে প্রবেশ করে গেলেন, এটা যেন না হয় এটা মাথায় রাখবেন। তারপরে হচ্ছে রুমে প্রবেশ করেই চেয়ারে বসে পড়া বা ফাইলগুলো টেবিলে রাখা। আমরা কী করি যে অনেকে ইন্টারভিউ বোর্ডে গিয়ে পর হঠাৎ করে চেয়ারে বসে পড়ি, জিজ্ঞাসা করি, হঠাৎ করে চেয়ারে কিন্তু কখনো বসে পড়া উচিত নয়। আপনি যাওয়ার পরে চেয়ারের পাশে দাঁড়াবেন, যখন টিচাররা বলবেন যারা পরীক্ষক তখন যারা বলবেন যে আপনি বসুন তখন আপনি বসবেন। আর কী করবেন যে হঠাৎ করে ফাইলে মানে টেবিলটা ফাইলে রাখ মানে টেবিলে ফাইলটা রাখবেন না হঠাৎ করে, ওটা হচ্ছে আপনার কোলে রাখবেন, রেখে আপনি তার উপরে হাত দিতে পারেন, এটুকু মাথায় রাখবেন।
তার সঙ্গে সঙ্গে হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে যে রাজনীতিতে যে দলকে সমর্থন করো সেই দলের পক্ষ নিয়ে কোনো কথা বলা, অর্থাৎ আপনি যদি কোনো রাজনীতি করে থাকেন তাহলে সেই দলের পক্ষ নিয়ে আপনার কোনো কথা বলার দরকার নেই। আপনার কথায় যেন মোটেই প্রকাশ না পায় যে আপনি কোন দলে রাজনীতি করেন, বা মানে রাজনীতি বিষয়ক প্রশ্নগুলোকে আপনি একেবারে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এটুকু মাথায় রাখবেন। আর একটা হচ্ছে কোনো কথা না বলে চলে আসা, অর্থাৎ আমরা অনেকে কী করি, ইন্টারভিউ হয়ে গেল মানে আমরা চলে এলাম, এটা কখনো করবেন না। ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে আপনি লাস্টে থ্যাংক ইউ জানিয়ে চলে আসবেন, এটা যেন মাথায় থাকে যে থ্যাংক ইউ ম্যাম বা থ্যাংক ইউ স্যার বলে আপনি চলে আসবেন। আরেকটা কথা মনে রাখবেন যে নেগেটিভ অ্যাটিটিউড আছে আমাদের ভেতরে, কিছু কিছু নেগেটিভ ব্যবহার আছে, সেই নেগেটিভ ব্যবহারটা যেন মোটেই সেখানে না হয় সেটা মাথায় রাখবেন, ঠিক আছে। নেগেটিভ ব্যবহারগুলো যেন একদম না হয় সেটা আপনারা মাথায় রাখবেন, তাহলে আশা করি ইন্টারভিউতে ভালো হবে এবং প্রস্তুতিটাও ভালো হবে। তো এইগুলো যদি টিপস যদি নিতে পারেন, মানে এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন আশা করি ভালো হবে, এবং আমি চেষ্টা করব আরও প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার। তো আজকে ছিল এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।